আজকে আমি চিকেন কর্মা রান্না করব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কেমন ভাবে রান্না করছি। আমি 1 কেজির মতো মাংস নিয়েছি, পোলট্রির মাংস। আমি টক দই দিয়ে ম্যারিনেট করব। এবার আমি মাংসটা আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর একটি বড় এলাচ দিয়ে দিচ্ছি। পাঁচটি লং দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিচ্ছি। জয়িত্রী দিয়ে দিচ্ছি। তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা আমি একদম ভেজে নিয়েছি। এবারে আমি বাদাম বাটা দেবো। এই বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা 2 মিনিটের মতন ভেজে নিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি।
হয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট মাংসগুলো এবারে দিয়ে দিচ্ছি। দশ মিনিটের মতো মাংসটা ঢেকে রেখে দিচ্ছি। এবারে আমি 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবারে আমি মাংসটা এবারে কষে নিচ্ছি। আমি মাংসটা 10 মিনিটের মতো কষে নিচ্ছি। এক গ্লাস আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। মাংসটা আমি পুরোপুরি সেদ্ধ করে নেব। ঢেকে রেখে দিচ্ছি। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। ভিজে রাখা পেঁয়াজগুলো আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে কর্মা রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি।